বাগেরহাট এক আসনে সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপির সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল পরিচালনা করেন জেনাব মাওলানা জিয়াউর রহমান জাহিদ বাগেরহাট থেকে আমাদের প্রতিনিধি খান মোহাম্মদ আল আওয়াল জানান শেখ হেলাল উদ্দিন এমপি করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার স্ত্রী ও পরিবারের সকলের রোগ মুক্তি কামনায় দোয়া করেন মাহফিলে উপস্থিত সকলে এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ এমরুল হাসান সদস্য সচিব জনাব কাজী বেলাল সহ উপজেলা অসংখ্য নেতা কর্মী আলেম ওলামা সাংবাদিক ও জনগণ উপস্থিত ছিলেন